বিশ্বমঞ্চে ক্রমশ গুরুত্ব বাড়ছে ভারতের। বিশ্বের বিভিন্ন ইস্যুতে ভারতের মতামতকে গুরুত্ব দিচ্ছে বিশ্বের প্রথম সারির দেশগুলি। এশিয়া মহাদেশে ভারতের শক্তি যে বেড়েছে এবার এক সমীক্ষায় তা উঠে এলো। অস্ট্রেলিয়ার লুই ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্কের বার্ষিক এশিয়া পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী এশিয়া তৃতীয় শক্তিশালী দেশ এখন ভারত। রাশিয়া জাপানকেও পিছনে ফেলেছে। এই সমীক্ষা প্রকাশের পর ভারতের এই উত্তরণ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী হরদীপ সিং পুরী। 2014 সালে প্রথমবার প্রধানমন্ত্রী পদে শপথ নেন নরেন্দ্র মোদী। তারপর থেকে দেশকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। আর এই সমীক্ষা গত 6 বছরের তথ্যের ভিত্তিতে করা হয়েছে, ফলে এই সমীক্ষার পুরোটাই মোদী জামানায়। এশিয়া মহাদেশে সম্পদ ও প্রভাবের পরিমাপ অনুযায়ী এই মূল্যায়ন করা হয়েছে। সেখানে প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে চীন এবং তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। এই সমীক্ষা প্রকাশের পর মোদীর প্রশংসা করে হরদীপ পুরী বলেন, ভারতের উত্তরণ কোনো অঘটন নয়, প্রধানমন্ত্রীর দৃঢ় কূটনৈতিক কৌশল ও দেশকে নিয়ে তার উচ্চাকাঙ্ক্ষার ফল এটা। তার নেতৃত্ব ছাড়া ভারত এখনও পিছিয়ে পড়ে থাকত। ভারত সম্পর্কে সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, ভারত ধীরে হলেও ক্রমে উপরে উঠছে। জাপানকে টপকে ভারত এশিয়ার তৃতীয় শক্তিতে পরিণত হয়েছে। তবে ভারতের হাতে যে সম্পদ রয়েছে তার যা সম্ভাবনা, সেই সম্ভাবনাকে এখনও ছুঁতে পারেনি তারা। এই রিপোর্ট নিয়ে পূর্বসূরি কংগ্রেস সরকারকে তোপ থেকে হরদীপ পুরী বলেন, কোনো লক্ষ্য ছিল না পূর্ববর্তী সরকারে। তারা বলেছিল 2043 সালের মধ্যে ভারতের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্যারান্টি দিয়েছিলেন যে তার তৃতীয় মেয়াদে সেই লক্ষ্য পূর্ণ হবে। সম্প্রতি আন্তর্জাতিক অর্থ ভান্ডার IMF বলেছে, 2027 সালের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের মন্ত্রী বলেন, চীনের শক্তি ক্রমশ বাড়ছে আর মোদীর নেতৃত্বেও ভারত ক্রমশ এশিয়ার নতুন কিংমেকার হওয়ার পথে এগোচ্ছে। বিরোধীদের কটাক্ষ করে হরদীপ পুরী বলেন, ভারতের উত্তরণে মোদীর ভূমিকা নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের এই তথ্যগুলো দেখা দরকার। ভারতের গতিপথ ঊর্ধ্বমুখী, বিশ্ব তাকে উপেক্ষা করতে পারবে না। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।